এই ভিডিওটি একটি কাল্পনিক গল্পের ওপর বানানো হয়েছে, বাস্তবের সাথে এই ভিডিওর কোনো যোগাযোগ নেই। আরে তুই এখানে হঠাৎ? এই দেখা করতে চলে এলাম। ভালো করেছিস এসেছিস, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ অনেকদিন পর। আয় ভেতরে আয়। হ্যাঁ বল। এই তোর নামে একটা চিঠি পেলাম, এই বইয়ের মধ্যে ছিল। কিসের চিঠি? বিট্টু, আশা করি এটা তুই করছিস। তোকে যে কথাটা বলা হয়ে ওঠেনি সেটাই চিঠির মাধ্যমে তোকে জানাতে চাইছি। এই বাড়ির একটা জায়গায় লুকানো আছে আমার কিছু পুরানো জিনিস। আমি তোকে এই কথাগুলো বলছি কারণ আমি চাই তুই আমার পুরানো জিনিসগুলো খুঁজে পাবি। কিন্তু খুব সাবধান, কোনোভাবেই যেন কেউ জানতে না পারে। আমি জানি তুই এটা ঠিক খুঁজে বার করতে পারবি, এটি তোর দাবি।
তিন অক্ষরের নাম তার সর্বঘরে রয়, প্রথম অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায়, মধ্যম অক্ষর কেটে দিলে হরিগুণ গায়, শেষ অক্ষর না থাকিলে সবারে কামড়ায়। অমর তা গুপ্তধন? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। স্যার একটু বিছানায় বসি। কি বললি? বললাম বিছানায় বসি। কি বললি একবার বল। আরে বিছানায় বসি বললাম। পেয়ে গেছি। কি পেয়েছিস? তিন অক্ষরের নাম তার সর্বঘরে রয়। হ্যাঁ কি? বিছানা। হ্যাঁ প্রথম অক্ষর ছেড়ে দিলে সর্বলোকে খায়। কি? ছানা। মধ্যম অক্ষর কেটে দিলে হরিগুণ গায়। কি হবে? বিনা। শেষ অক্ষর না থাকলে সবারই কামড়ায়। বিছা। তার মানে বিছানা? হ্যাঁ। এখানটা তাহলে আমরা একবার খুঁজে দেখি। হ্যাঁ দেখি চ। হ্যাঁ দেখ। তুই ওদিকটা দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, একবার দেখে নিচ্ছি। আমি এদিকটা দেখেছি। এই দেখ এটা পেলাম। খোল খোল দেখি। চাঁদের আলোয় সোনার প্রথমে, হীরের দ্বিতীয় উল্টো করে, চায়ের ভারে শেষ না হয়, আবার জুড়ল নিজেই হয়ে।
লেখা আছে? বাড়ির ভেতরে ঢুকলেই দাঁড়িয়ে আছে চারটি জিনিস, তার মাঝেই রাখা আছে এ বাড়ির সোনার জিনিস। চাঁদের আলোয় সোনার প্রথমে, সোনার প্রথমে মানে দন্তেশ্বর। চাঁদের আলো মানে কি? এখানে চাঁদের আলো বোঝাতে কি চেয়েছে? চাঁদের বলতে এখানে চাঁদ মানে তো এখানে চন্দ্রবিন্দু মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে দন্তেশ্বর আর চন্দ্রবিন্দু। পরের লাইনটা পর। হীরের দ্বিতীয় উল্টো করে, হীরের দ্বিতীয় মানে দীর্ঘ। এখানে দীর্ঘই আছে, হস্যই হবে হীরে। আচ্ছা, হস্যই। চায়ের ভারে শেষ শেষ না হয়, চায়ের ভারে শেষ মানে জয় শূন্যরা। হ্যাঁ, শেষ না হয়। আবার জুড়ল নিজেই হয়ে, নিজেই বলতে আমি, আমি মানে আই। আর আই যদি বাংলায় ধরি তাহলে হস্যই। তাহলে প্রথম লাইন থেকে পেলাম দন্তেশ্বর আর চন্দ্রবিন্দু, আর হীরে থেকে পেলাম হস্যই। হুম, টয় শূন্যরা পেলাম ফাঁড় থেকে। হ্যাঁ, আর লাস্ট লাইন থেকে পেলাম আই এর হস্যই। হ্যাঁ, তাহলে দন্তেশ্বর চন্দ্রবিন্দু হস্যই টয় শূন্যরা হস্যই মানে সিঁড়ি। হ্যাঁ, বুঝে গেছি। চ বাড়ির ভেতরে ঢুকলেই দাঁড়িয়ে আছে চারটি জিনিস, তার মাঝেই রাখা আছে এ বাড়ির সোনার জিনিস। সাবধানে, কি বলতো এখানে? এখানে আর কি হবে, এখানটা একা উঁচু কেন? হ্যাঁ, সেটাই দেখছি, উঁচু এখানটা। অমর, চেনা যাচ্ছে আমায়? কে তুই? ঠিক চিনলাম না, আমাকে চিনতে পারছিস না। আরে আমি সুজয় রে। আরে ভাই, তুই
কেমন আছিস, কি খবর এখানে হঠাৎ? আমার খবর ভালো, তুই বল। এখানে এত কিছু করে ফেললি, কোনো খবর দিলি না, একটু খবর তো দিতেই পারতিস। আগের দিন এসেছিলাম, দেখলাম তোরা এইসব নিয়ে কথা বলছিস, তো তোদের কথাগুলো আমি শুয়ে ফেলেছিলাম, তো ভাবলাম একটু মজা করা যাক, তাই এত আয়োজন। ধর 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 ধর